আসসালামু আলাইকুম। রমজান এমন একটি মাস যার প্রথমভাগে আল্লাহর রহমত, মধ্যভাগে গুনাহের মাগফিরাত এবং শেষভাগে দোজখের আগুন থেকে মুক্তি লাভ রয়েছে মিশকাত। এতে প্রমাণিত হয় রমজানের রোজা হল গুনাহ মাফ এবং মাগফিরাত লাভের মধ্য দিয়ে চিরশান্তি চিরমুক্তি একটি সুনিশ্চিত ব্যবস্থা, অতি নির্ভরযোগ্য সুযোগ। কিন্তু যে এই সুযোগের সদ্ব্যবহার না করে তার ধ্বংস অনিবার্য, তার বিপদ অবশ্যম্বী। কেননা ইমাম বুখারী রচিত আল মুফরাদ গ্রন্থে রয়েছে, হযরত জাবির ইবনে আবদুল্লাহ বলেন, জিব্রাইল আলাইহিস সালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহ মাফ করে নিতে পারল না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। প্রিয় দর্শক, আমাদের মনে রাখা দরকার, যেখানে রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন তা কখনো বিফলে যায় না। তাই আমাদের মাগফিরাতের এই দশকে সতর্ক হওয়া জরুরি। আজকের ভিডিওতে জানব রমজানের দ্বিতীয় দশ দিন অর্থাৎ মাগফিরাতের দশ দিন আল্লাহর যে চারটি নাম পড়লে যাবতীয় গুনাহ মাফ হবে এবং কোরআন ও হাদিসে এই আমল সম্পর্কে কি বলা হয়েছে এটি নিয়ে বিস্তারিত বর্ণনা। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। রমজান মাসের মাগফিরাত সম্পর্কে কোরআন ও হাদিসে যা বলা হয়েছে, মাগফিরাত শব্দের অর্থ হল ক্ষমা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণাবলীর মাঝে অন্যতম একটি গুণ হল তিনি ক্ষমাশীল। এর জন্য আল্লাহ তাআলার অপর একটি নাম হল আল গফুর। আর গফুর শব্দের বাংলা অর্থ হল ক্ষমাশীল। বান্দা যেন তার সারা বছরের কৃত সব গুনাহ থেকে মুক্তি পেতে পারে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের দ্বিতীয় দশকে মাগফিরাত তথা ক্ষমালাভের দিন হিসাবে ধার্য করেছেন। রমজান মাসের মাঝের দশ দিন যেহেতু মাগফিরাত বা ক্ষমার, সুতরাং এই দশ দিন আমাদের করণীয় হবে আল্লাহ পাকের ক্ষমা সংক্রান্ত নামগুলো হৃদয় সঙ্গম করে এর বাপ প্রভাব ও বৈশিষ্ট্য অর্জন এবং অধিকার করে নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করা, আজীবন তার দ্বারক বাহক হয়ে তা দান করা বা বিতরণ করা, তথা আল্লাহর গুণাবলী নিজের মাধ্যমে তার সৃষ্টির কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলার ক্ষমাসুলভ যে চারটি নাম প্রতিনিয়ত পাঠ করলে সমস্ত গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলার এই ক্ষমাসুলভ নামগুলো হল আল গাফিরু ক্ষমাশীল, আল গফুরু ক্ষমাময়, আল গপ্পারু সর্বাধিক ক্ষমাকারী, আল আফু মার্জানাকারী, আল কাফিরু বিনয় পছন্দকারী, আস শাকুরু কৃতজ্ঞ, আল বাররু সদাচারী, আল হালিমু সহিংস, আস সবুরু ধৈর্যশীল, আত তাওয়াবু তওবা কবুলকারী ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অপরাধ স্বীকারকারী নিরপরাধ ব্যক্তির মতো। বুখারী মুসলিম ও তিরমিজি। আপনি ক্ষমা লাভ করেছেন বা ক্ষমার অধিকারী হয়েছেন তা বোঝা যাবে আপনার আচরণে যদি ক্ষমা প্রকাশিত হয়, নয়তো নয়। অতএব রমজানের দ্বিতীয় দশ দিন অর্থাৎ মাগফিরাতের দশ দিন আমাদের করণীয় হল সর্বোচ্চ ক্ষমা প্রদর্শন করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সকল মানুষ ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ হল যারা তওবাকারী। বাইহাকি তিনি আরও বলেন, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছু শরিক না করে থাকো, তাহলে আমিও সম পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। সুনানে তিরমিজি, হাদিস নং 3540। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহে রমজানের প্রতি রাতেই একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন, হে পূর্ণ অনুসরণকারী অগ্রসর হও, হে পাপাচারী থামো চোখ খুলো। তিনি আবারও ঘোষণা করেন, ক্ষমাপ্রাপ্তিকে ক্ষমা করা হবে, অনুতপ্তের অনুতাপ গ্রহণ করা হবে, প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করা হবে। এই মাসে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করলে, গরিব দুঃখীদের প্রতি দান সৎকার পরিমাণ বাড়িয়ে দিলে, নিজের সব ধরনের খারাপ কাজ পরিহার করলে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বান্দগি জিকির আসকার তাসবি তাহালিল কোরআন তেলাওয়াত ও দোয়া ইস্তেগফার করলে মহান আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করবেন। অবশ্য করণায় দুইটি কাজ এমন যে তার দ্বারা তোমাদের প্রতিপালক সন্তুষ্ট হন, অবশিষ্ট দুইটি এমন যা ছাড়া তোমাদের কোনো গত্যন্তর নেই। এই চারটির মধ্যে একটি হলো কালেমায়ে শাহাদাত পাঠ করা,
দ্বিতীয়টি হলো অধিক পরিমাণে ইস্তগফার পাঠ করা। এই দুইটি কাজ আল্লাহর দরবারে অতি পছন্দনীয়। তৃতীয় ও চতুর্থ হলো জান্নাত লাভের আশা করা ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা করা। এই দুইটি এমন বিষয় যা তোমাদের জন্য একান্ত প্রয়োজন। ইবনে খুজাইমা, মাতৃগর্ভ থেকে মানুষ যেভাবে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়, মাহে রমজানের 30 দিন যথাযথভাবে রোজা পালন করলে তেমন নিষ্কুলস হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এসব মুমিন বান্দার মাগফিরাত ও নাজাত প্রাপ্তির সম্পর্কে রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, যারা রমজানের চাঁদের প্রথম 10 দিন থেকে শেষ 10 দিন পর্যন্ত রোজা রেখেছে, তারা সেদিনের মতোই নিষ্পাপ হয়ে যাবে যেদিন তাদের মাতা তাদের নিষ্পাপ রূপে জন্ম দিয়েছে। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো তত্ত্বমূলক ইসলামিক ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।